এবার আস আমরা বিন্যাস নিয়ে আলোচনা করি মনে করি আমাদের এ বি সি তিনটি অক্ষর আছে এদের মধ্যে থেকে যদি আমরা দুইটি করে নিয়ে সাজাই তাহলে কত প্রকারে সাজাতে পারবো দেখো এখানে এ বি নিয়েছি তারপরে বি এ নিয়েছি যেহেতু এটা সাজাচ্ছি দুটোতেই এ বি তারপরেও যেহেতু এটা সাজানো এই জন্য দুইটা আলাদা কাউন্ট হয় এ বি বি এ আলাদা জিনিস তো এরকমভাবে তাহলে আমরা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় মোট ছয় উপায়ে সাজাতে পারি এরপরে যদি আমরা তিনটা নিয়ে সাজাই তাহলে দেখো আমরা যদি তিনটি করে নিয়ে সাজাই তাহলে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় ছয় উপায়ে আমরা সাজাতে পারব এই প্রত্যেকটি সাজানোকে বলা হয় এক একটি বিন্যাস তো যদি সংজ্ঞা দেয় নির্দিষ্ট সংখ্যক জিনিস থেকে কয়েকটি বা সবকটি একবারে নিয়ে যত প্রকারে সাজানো যায় অর্থাৎ ভিন্ন ভিন্ন শাড়ি গঠন করা যায় তাদের প্রত্যেকটিকে একটি বিন্যাস বলা হয় তো এরকম এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে প্রত্যেকবার আর সংখ্যক জিনিস নিয়ে প্রাপ্ত বিন্যাস সংখ্যাকে সাধারণত সংক্ষেপে এন দ্বারা প্রকাশ করা হয় তো চলো এই এনপিআর মান কিভাবে বের করে তা আমরা বোর্ড থেকে দেখি দেখো প্রথমে আমরা এবিসিকে সাজিয়েছিলাম সেক্ষেত্রে আমরা বিন্যাস সংখ্যা পেয়েছিলাম ছয় কীভাবে পেয়েছিলাম এ বি সি থেকে যে কোনো একটিকে আমরা প্রথম স্থানে বসিয়েছিলাম তো আমরা একে বসাতে পারি বিকে পারি ছিকে পারি তার মানে আমার হাতে আছে অপশন তিনটা এখন এই তিনটার থেকে একটা বসানোর পরে আমার হাতে আর কয়টা অপশন থাকে দুইটা যদি এ বসাই তাহলে বি সি থাকবে যদি বি বসাই তাহলে এসি থাকবে মানে যে কোনো একটা বসালে আমার অপশান একটা কমে যাবে মানে দ্বিতীয় ঘরে বসানোর অপশান আমার দুইটা থাকে তাহলে গণনার গুণনবিদ্ধি অনুযায়ী তাদেরকে গুণ করলে কি পাওয়া যাবে ছয় তাহলে যদি আমরা এনপিআর হিসাবে লিখি তিনটা থেকে দুইটা করে নিচ্ছি সেটা লিখতে হয় থ্রি পি টু কীভাবে এসে হয় দেখো এইটাকে আমরা এইভাবে লিখতে পারি আবার যখন আমরা এবিসি থেকে তিনটা করে নিয়েছিলাম তখন আমরা ছয়টা বিন্যার সংখ্যা পেয়েছিলাম কীভাবে পেয়েছিলাম এখানে প্রথম ঘরের জন্য অপশান আমার তিনটা আছে একটা বসিয়ে ফেলেছি তাহলে দ্বিতীয় ঘরের জন্য আমার অপশান আছে দুইটা তো দ্বিতীয় ঘরে আরেকটা বসিয়েছি আমার মোট আছে তিনটা তাহলে দুইটা বসানো হয়ে গেছে আর হাতে আমার অপশান থাকে একটা তো যদি আমরা এই ফর্মুলে লিখি দেখো আমার যে কটা স্থান থাকবে প্রথম ঘরে আমি যত সংখ্যার আছে সবগুলো বসাতে পারবো দ্বিতীয় স্থানে আমার একটা কমে যাবে তৃতীয় স্থানে আর একটা কমবে এইভাবে কমতে থাকবে তাহলে যদি আমরা এইভাবে লিখি এন সংখ্যক থেকে আমি আর সংখ্যক বস্তু প্রতিবার নিব সেক্ষেত্রে সংখ্যা কত হবে প্রথম স্থানে আমি এন সংখ্যক বসাবো তারপরের স্থানে এন মাইনাস একটা বসিয়ে ফেলেছি তাহলে একটা কমে যাবে তারপরের স্থানে দুইটা বসিয়ে ফেলেছি তার মানে দুইটা কমে যাবে এরকমভাবে এটা গুণ হতে থাকবে কোন পর্যন্ত আর সংখ্যকবার এখানে দেখো দুই যখন ছিল দুইবার গুণ হয়েছে তো লাস্টের জন মাইনাস অন হয়েছে তিন যখন ছিল তিনবার গুণ হয়েছে লাস্টের জন মাইনাস টু হয়েছে তো এটা হবে কীরকম এরকম ভাবে তো দুই থাকলে মাইনাস এক হয় তিন থাকলে মাইনাস দুই হয় তো আর থাকলে কি হবে মাইনাস আর প্লাস ওয়ান তো এটা আমরা পেলাম এখন যদি আমরা এন সংখ্যক বস্তু থেকে আমি এন সংখ্যক জিনিসই নিচ্ছি প্রতিবার মানে আর এর ভ্যালু আমি যদি এন বসাই তাহলে কি হবে এই সূত্রে যদি বসাই এটা সমান সমান এটা শূন্য হয়ে যাবে এটার আগে আসলে কি আছে এটার থেকে যে এক বেশি সেটা আছে তার আগে কি আছে তার থেকে এক বেশি যেটা তো এটা হবে তো এখন আসো ম্যাথমেটিক্সে ফ্যাক্টোরিয়াল নামে একটা জিনিস আছে সেটা হলো এরকম ফ্যাক্টরিয়াল ওয়ান মানে ওয়ান ফ্যাক্টর টু মানে ওয়ান ইন্টু টু ফ্যাক্টরিয়াল থ্রি মানে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি এভাবে চলতে থাকবে তার মানে ফ্যাক্টরিয়াল এন মানে এন পর্যন্ত গুণ হবে তো তাহলে আমরা এটাকে দেখো ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি এন পর্যন্ত তাহলে এটা আসলে ফ্যাক্টরিয়াল এন তার মানে এন সংখ্যক বস্তু থেকে প্রতিবারে এন সংখ্যক বস্তু নিয়ে যত প্রকারে বিন্যাস করা যায় তাদের সংখ্যা হয় হলো ফ্যাক্টোরিয়াল এন এবার আসো আমরা এইটাকে আরেক আরেকবার লিখি

তাহলে দেখো এটা এন থেকে কমতে কমতে একেবারে ওয়ান পর্যন্ত যাচ্ছে সবগুলো গুণিত আবার এটা এন মাইনাস আর থেকে কমতে কমতে ওয়ান পর্যন্ত যাচ্ছে তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি তো আমাদের এটা হলো আরেকটি সূত্র যেখানে এন সংখ্যক বস্তু থেকে প্রতিবার আর সংখ্যক বস্তু যদি নেই তাহলে বিন্যাস সংখ্যা হবে ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর আচ্ছা আমরা আর একটা জিনিস একটু জানি এখানে দেখো ফ্যাক্টরিয়াল ওয়ান ফ্যাক্টরিয়াল টু ফ্যাক্টরিয়াল থ্রি এগুলোর ভ্যালু আমরা জানি কিন্তু ফ্যাক্টরিয়াল জিরো এর ভ্যালু কত হবে দেখো এটা বের করার জন্য আমরা এখান থেকে আসি দেখো আমরা এই কুয়েশনে যদি আর এর ভ্যালু এন বসাই তাহলে কি পাবো এখন এন পি এন এটার মান কত ফ্যাক্টরিয়াল n. ফ্যাক্টরিয়াল সমান এখান থেকে আমরা পাই ফ্যাক্টরিয়াল জিরো সমান সমান কি হবে 1. এটা হলো আমাদের ফ্যাক্টরিয়াল জিরোর ওয়ান ফ্যাক্টরিয়াল সমান সমান ওয়ান মনে করি আমাদের তিনটি বস্তু আছে এর মধ্যে দুইটি রকম দুইটি এ আর একটি বি এখন এদেরকে যদি আমরা বিন্যাস করি এদের সাজানোগুলো কেমন হবে